ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে মঞ্চ বাঁধার অনুমতি দিল না হাইকোর্ট। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। শুক্রবার রাজ্যের মামলা প্রেক্ষিতে তা খারিজ করল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি এস শিবকানব এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নওশাদদের সভা ভিক্টোরিয়ার সামনে নয়, ভিক্টোরিয়া হাউস বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে, ইনডোরে অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সভা করা যেতে পারে। বিচারপতি জয় সেনগুপ্তের শর্ত রেখে বাকি নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আগের বছর এই অনুষ্ঠানেই গোলমাল হয়েছিল, পুলিশও আক্রান্ত হওয়ার ঘটনাকে অস্বীকার করা যায় না।